হাই বন্ধুরা, প্রতিবারের মতো আজও আপনাদের সাথে আমি মোহাম্মদ ফয়সাল আছি। আজ আপনাদের দেখাবো কিভাবে ফেবি অ্যাপের আনফর্চুনেটলি স্টপ এটি সমাধান করবেন, এবং এর সাথে আপনারা এটি কিভাবে কাজ করে বা এটির মাধ্যমে কিভাবে আপনার ফটো এডিট করবেন সেই প্রসেসটি আপনাদের দেখাবো। এই অ্যাপটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এখনকার প্লে স্টোরে যে লেটেস্ট ভার্সনটি রয়েছে সেটা প্লে স্টোরতে ডাউনলোড দেওয়ার ফলে এটা ললিপপ বা অন্যান্য ভার্সনে কাজ করে না, কিটক্যাট বা ললিপপ ভার্সনে এই অ্যাপটি এখন কাজ করতেছে না, দেখাচ্ছে আনফর্চুনেটলি স্টপ। এটি কীভাবে সলভ করবেন সেইটি আজকে আপনাদের দেখাবো। একটি ফটো তো এডিট করতে গেলাম, দেখালো আনফর্চুনেটলি ফেবি হ্যাজ বিন স্টপ ইট। এখন আমি কি করব, এই অ্যাপটি সম্পূর্ণভাবে আমি আনইনস্টল দিয়ে দিব। এটি প্লে স্টোরতে ডাউনলোড দেওয়া লেটেস্ট ভার্সন অ্যাপ্লিকেশন, আপনাদের প্লে স্টোরে দেখিয়ে দিচ্ছি। FABY, এই তো লেটেস্ট ভার্সন, এটি 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে। এটি বিটা ভার্সন ডাউনলোড দিয়ে দেখেছি, আর শুধু অ্যাপও ডাউনলোড দিয়েছি। অ্যাপটির রেটিংও অনেক ভালো। যাই হোক, আমি এখন ক্লিয়ার ডাটা দিয়ে আনইনস্টল করে দেবো সরাসরি। এখানে আপনারা সেটিং দিয়ে অ্যাপ ম্যানেজিং চলে যাবেন, তারপর ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা দিয়ে আনইনস্টল দিবেন, তাহলে আপনাদের এই অ্যাপের অবশিষ্ট কোনো ডাটাই থাকবে না আপনাদের ফোন স্টোরেজে। এই তো আনইনস্টল হয়ে গেল। এখন আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ওল্ড ভার্সন ডাউনলোড দিয়ে নেবেন। কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি ওখানে একটা সময় ধরে দেখিয়ে দেই আপনাদের। এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এটি জাস্ট ওপেন করে নেবেন। ডিফল্ট যে ব্রাউজারটি আপনাদের রয়েছে সেই ব্রাউজারটি দিয়ে ওপেন করে নেবেন। এখানে আপডেটের মানে এই ওয়েবসাইটটিতে সব ধরনের অ্যাপই ওল্ড ভার্সন পাওয়া যায়। এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ওল্ড ভার্সন অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হয়। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আগের যে কোনো একটি ভার্সন ডাউনলোড দিয়ে নেবেন। আমার অলরেডি 2টা ভার্সন ডাউনলোড দেওয়া আছে, মাই ফাইল থেকে দেখিয়ে দিচ্ছি। ফোন স্টোরেজে আমার 2টা ভার্সন ডাউনলোড আছে, আমি এখান থেকে 1টি ভার্সন ইনস্টল দিয়ে নিব। সচরাচর যেই ভার্সনটি লোকে ব্যবহার করে সেটি আমি ইনস্টল দিয়ে নিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে ওইটি ইনস্টল হয়ে যাবে। এখানে 3.2.9 এই ভার্সনটি সচরাচর ব্যবহার করে লোকে। আমি ভিডিওটা খানিকটা সময় পজ করে নিচ্ছি, কারণ ওই অ্যাপটি ইনস্টল হতে সময় নিবে কিছুক্ষণ। এই তো আমি দেখতে পাচ্ছি অ্যাপটি এইমাত্র ইনস্টল হয়ে গেল। এখন এই অ্যাপটি সরাসরি ওপেন করে নিব, তারপর ওপেন করে এখানে ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন, তারপর কন্টিনিউ উইদাউট সাইন ইন এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পছন্দ অনুযায়ী একটি ছবি সিলেক্ট করে দিবেন এসডি কার্ড থেকে। আমি যেহেতু এখন ভিডিও করতেছি তাই ছবি তুললাম না, আমার এডিট ফটো ফোল্ডার থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আপনাদের মন মতো ইচ্ছে মতো ক্রপ্ট করে নেবেন। এই তো
তারপর এখানে এসে খানিকটা সময় প্রসেসিং হবে। তাই আবার পজ করে নিচ্ছি, তো আমার প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন আপনারা এই অ্যাপটির মাধ্যমে খুব সহজে ব্যাকগ্রাউন্ডে ব্লার করে নিতে পারেন। এটা সর্বোচ্চ ব্লার, এটা সর্বনিম্ন ব্লার, তারপর রয়েছে এখানে ফান, তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন স্টিকার, অ্যানিমেশন। আমার এই অ্যানিমেশনটি অনেক ভালো লাগে, কারণ এতে সাউন্ডও দেওয়া আছে, MP4 আকারে শেয়ার দেওয়া যায়। অনেক অ্যানিমেশন রয়েছে এই অ্যাপটির ভিতরে। এখন কিন্তু আমার সাকসেসফুলি ভাবে এই অ্যাপটি ওয়ার্ক করতেছে। এর আগে আমি দুইটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওগুলোতে ক্লিয়ার ডাটা দিয়ে দেখেছিল, আনফর্চুনেটলি স্টপ সমাধান করা, কিন্তু সেভাবে ক্লিয়ার ডাটা দিয়ে সমাধান হয় না, তাই এই ভিডিওটি করা। আর এখানে আরো কিছু রয়েছে, আপনাদের হেয়ার কালার করতে পারেন, যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। যাই হোক, আমি এখন স্বাভাবিকভাবে একটি ভিডিওটি যাতে লং না হয়ে যায় সেজন্য স্বাভাবিকভাবে একটি ছবি সেভ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার ওই ছবিটি সিলেক্ট করলাম, আপনারা এটা ছবি ইচ্ছে করলে ঘুরিয়েও নিতে পারেন। ঘুরিয়ে সেভ ক্রপড, আবার প্রসেসিং এর সময় নিবে। আমার এখানে বড় ভাই সুন্দর সুন্দর গান গাচ্ছে, ভালোই লাগতেছে। আর এখানে আপনারা কাস্টম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন ইচ্ছে ইচ্ছে মতো, মেমোরি থেকে যে কোনো ছবি আপনারা এনে লাগিয়ে দিতে পারেন ছবি ফটোর পেছনে। আমার এখানে ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারপরে অন্য একটি ব্যাকগ্রাউন্ড আমি দেখি, তো স্ক্রিনশটে ঢুকে গেলাম, আদার্স ফটো এখানে মনে হয় রয়েছে। এর আগে আমি টেলপোর্ট অ্যাপ দিয়ে দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড লাগানো হয়। এখন অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে নিচে কাস্টম লেখা এখানে চাপ দিবেন, তারপর আপনারা যে ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে লাগাতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে এই ছবিটি সিলেক্ট করে দিলাম, তারপর ছবির উপরে আরেকবার ক্লিক করে দিবেন, না করলেও চলবে। তারপর এখানে শেয়ার অপশনটি সিলেক্ট করবেন, তারপর প্রসেসিং হয়ে ছবিটি সেভ হয়ে যাবে। আপনারা আপনাদের ড্রাইভে আপলোড দিতে পারেন, ফেসবুকে শেয়ার দিতে পারেন, শেয়ার ইটের মাধ্যমে আপনারা অন্যদের সেন্ড করতে পারেন। আর বিভিন্ন ফিচার রয়েছে এখানে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।